এসএসসি এবং সমমানের পরীক্ষা সমূহ অর্থাৎ দাখিল এবং এসএসসি ভোকেশনাল সহ সব পরীক্ষাগুলো শুরু হবার কথা ছিল। ইতোমধ্যে এই বিষয়টি নিয়ে কিছুটা বিভিন্ন মহল থেকে বিভিন্ন অনুরোধ এসেছে। 2023 সালের এসএসসি পরীক্ষা পেছানো নিয়ে কি বলছে মাধ্যমিক শিক্ষা বোর্ড? এবারের এসএসসি পরীক্ষা পেছানো হবে কিনা এমন তথ্য জানতে চাইলে মাধ্যমিক শিক্ষা বোর্ডের অনেক কর্মকর্তারা জানান এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি চলতি বছরের এসএসসি পরীক্ষা পেছানো নিয়ে। তবে চলতি বছরের এসএসসি পরীক্ষা যদি পেছানো হয় তাহলে মাধ্যমিক শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে তা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ডের অনেক কর্মকর্তারা বলছে ঈদের কারণে শিক্ষার্থীদের পড়ালেখা একটু খারাপ হয়েছে, তবে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা চলছে শিক্ষা বোর্ডে। তাছাড়া শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান 2023 সালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র অনেক সহজ করা হয়েছে যাতে শিক্ষার্থীদের বুঝতে ও লিখতে সুবিধা হয়। তাছাড়া মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছে আগামী 30 এপ্রিল চলতি বছরের এসএসসি পরীক্ষা হবে এমনটি আশাবাদী রয়েছেন শিক্ষা বোর্ডের সকল কর্মকর্তারা। 2023 সালের এসএসসি পরীক্ষা এক মাস পেছানো নিয়ে যারা যারা কমেন্ট করছো কিংবা ভিডিওটি দেখছো তাদেরকে জানাই 2023 সালের এসএসসি পরীক্ষা এক মাস পেছানো নিয়ে আমরা যে সকল ভিডিও প্রকাশ করি তা তোমাদের জন্যই। কারণ একজন মুসলিম শিক্ষার্থী রোজা রেখে কখনোই ভালোভাবে পড়াশোনা করতে পারে না। অন্যদিকে বিজ্ঞানে প্রমাণিত পরীক্ষার এক মাস কিংবা দুই মাস আগের পড়ালেখাগুলো পরীক্ষায় বেশি মনে থাকে, কিন্তু এর প্রথম দিকের পড়ালেখাগুলো বেশিরভাগ শিক্ষার্থীদের মনে থাকে না। তাই আমরা তোমাদের পরীক্ষাটি এক মাস পেছানো নিয়ে নানান ভিডিও প্রকাশ করেছি যার ফলে তোমাদের জনমত সৃষ্টি হয়। তাহলে তথ্যটি শিক্ষা মন্ত্রণালয়ের পর্যন্ত পৌঁছাতে সক্ষম হবে। তবে আমরা আমাদের ভিডিওগুলিতে কোনো ক্রমেই 2023 সালের এসএসসি পরীক্ষা এক মাস পেছানো নিয়ে কোনো কথাই উল্লেখ নেই। তবে ভিডিওগুলির থাম্বনেইলে তোমাদের পরীক্ষা পেছানো নিয়ে নানান মন্তব্য থাকতে পারে যা তোমাদের জনমত সৃষ্টির লক্ষ্যেই এমনটি নির্মাণ করা হয়েছে। কারণ তোমরাই পারো তোমাদের পরীক্ষা পেছাতে, আমরা শুধু উপলক্ষ মাত্র। দুটি সুসংবাদ এসএসসি পরীক্ষা 2023 নিয়ে জেনে রাখো সকলে। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হচ্ছে যে আগামী 30 এপ্রিল বাংলা প্রথম পত্রের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এসএসসি পরীক্ষা 2023 শুরু করা হবে। পরীক্ষার সকল প্রস্তুতি গ্রহণ করেছে শিক্ষা বোর্ডগুলো। প্রতি বোর্ড আলাদা আলাদাভাবে প্রতিটি কেন্দ্রের সাথে বৈঠক করছে যেখানে পরীক্ষার সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য নির্দেশনা রয়েছে। সুশৃঙ্খল এবং স্বাভাবিকভাবে পরীক্ষা আয়োজন করবে সকল শিক্ষা বোর্ড। কোনো ধরনের রুটিন পরিবর্তন করা অথবা পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত আসতে নাও পারে। শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষার্থীদেরকে বেশ কয়েকটি সুখবর দিয়েছে। এক্ষেত্রে বিষয়গুলো শিক্ষার্থীদের জন্য সুবিধা বয়ে আনবে, আমরা বিষয়গুলো শিক্ষার্থীদের সুবিধার্থে তুলে ধরছি। প্রথমে কথা বলি প্রশ্নপত্র প্রসঙ্গে। শিক্ষা মন্ত্রণালয় থেকে অনেক আগে জানিয়ে দেওয়া হয়েছিল যে প্রশ্নপত্র কিছু সহজ হবে এবার, কারণ গত বছরের পরীক্ষা হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে। তাই গত বছরের প্রশ্নগুলো বাদ দিলে বছরের অনেকগুলো প্রশ্ন থেকে যায়। এক্ষেত্রে আশা করা যাচ্ছে 2022 সালের এসএসসি পরীক্ষার প্রশ্ন এবছরে কমন পড়বে। তাই যদি শিক্ষার্থীরা ভালোভাবে পড়াশোনা করে তাহলে পরীক্ষায় ভালো ফলাফল আনতে পারবে। এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে প্রশ্ন অনেক সহজ হবে। যেসব শিক্ষার্থী ভালোভাবে পড়াশোনা করছে তারাই একমাত্র ভালো ফলাফল করতে পারবে। আসন বিন্যাস এবং পরীক্ষার কেন্দ্রের গার্ড নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে সুখবর দিয়েছে যেখানে বলা হয়েছে আসন বিন্যাসের ক্ষেত্রে এক বেঞ্চে দুজন করে বা তিনজনকে শিক্ষার্থী বসানো হবে, বড় বেঞ্চের ক্ষেত্রে তিনজন বসানো হবে এবং ছোট বেঞ্চের ক্ষেত্রে দুজন বসানো হবে এবং সেই শিক্ষার্থী একই স্কুলের থাকবে। অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে শিক্ষার্থীকে অসুবিধা না করে ও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে, কোনো ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হবে না। এছাড়া প্রশ্নপত্র ফাঁস হওয়ার মতো কোনো ঘটনা এবছর ঘটবে না। যদি কোনোভাবে প্রশ্নপত্র ফাঁস হয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আরও বেশ কিছু বিষয় নিয়ে এসএসসি পরীক্ষা 2023 আগে সংবাদ সম্মেলনে আসবেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি, সেখানে তিনি জানিয়ে দেবেন পরীক্ষার যাবতীয় সকল তথ্য। এই ছিল আজকের আলোচনার মূল ভিডিও।
তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের সকল বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এবং আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দাও ধন্যবাদ ব্রেকিং নিউজ এইমাত্র মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে জানা গেল যে 2023 সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় গণিত ও ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র হবে সহজ এটি নিশ্চিত করেছেন শিক্ষা বোর্ডের অধীনস্থ কর্মকর্তারা তারা আরও বলেন যে গত কয়েক বছরগুলোতে দেখা যায় যে এসএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষার্থীদের ফেলের সংখ্যা বেশি রয়েছে গণিত ও ইংরেজি বিষয়ে যা শতকরা পরিমাণ ছিল 100 ভাগের 1/4 অর্থাৎ প্রায় 25% সেই দীর্ঘ পরীক্ষার ফলাফল বিশ্লেষণে এবার বোর্ড কর্তৃপক্ষ জানায় যে সকল বোর্ডের শিক্ষার্থীদের গণিত ও ইংরেজি বিষয়ের প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে সহজ নিয়মে যেখানে সকল শিক্ষার্থীদের বুঝতে ও লিখতে সুবিধা হয় তারা আরও বলেন যে বাকি যে সকল বিষয় রয়েছে সেগুলো ঠিক আগের মতো করেই প্রশ্নপত্র তৈরি করা হয়েছে তবে বেশি জটিল না সকল শিক্ষার্থী বুঝতে ও লিখতে সক্ষম হবে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী 30 এপ্রিল এবারও সংক্ষিপ্ত সিলেবাসেই হবে সব বিষয়ের পরীক্ষা এরই মধ্যে রুটিনের খসড়া তৈরি হয়ে গেছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড শিক্ষাসূচি অনুযায়ী সাধারণত এসএসসি পরীক্ষা শুরু হয় ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কিন্তু করোনার কারণে তা হয়নি গত বছরগুলোতে এবার চলতি বছরের 30 এপ্রিল শুরু হচ্ছে 2023 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা বোর্ড যেখানে ব্যবহারিক পরীক্ষা নাই তাদের সিকিউ আছে 70 মার্কস এমসিকিউ আছে 30 মার্কস যাদের ব্যবহারিক আছে তাদের ক্ষেত্রে সেখানে 50 মার্কস হলো গিয়ে সিকিউ 25 মার্কস হলো এমসিকিউ এবং 25 মার্কস হলো গিয়ে প্র্যাকটিক্যাল এইভাবে আমাদের যে আগের যে বিদ্যমান কাঠামো ছিল সেই কাঠামো অনুযায়ী এবছরের 23 সালের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবার পূর্ণ নম্বরে সব বিষয়ে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষার সকল প্রশ্নপত্র তৈরির কাজ শেষ করেছে শিক্ষা বোর্ড তাছাড়া এদিকে এবার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নেওয়া হচ্ছে সকল ধরনের আইনি ব্যবস্থা এদিকে প্রশ্নপত্র কেমন হবে এমন তথ্য জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার বলেন এবার প্রশ্নপত্র সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে তৈরি করা হয়েছে প্রশ্নের ধরন হবে সহজ থেকে সহজতম যাতে শিক্ষার্থীরা বুঝতে ও লিখতে পারে আমাদের এই প্রশ্ন পরিবহন সংরক্ষণ এবং শর্টিংয়ের ক্ষেত্রে যে সংশ্লিষ্ট যারা এর সাথে জড়িত আছে তারা যেন সঠিকভাবে কাজ করে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে 20 লাখেরও বেশি পরীক্ষার্থী করোনার কারণে শিক্ষার্থীরা বেশি দিন যাবৎ বিদ্যালয়ে ক্লাস করতে না পারার কারণে দেওয়া হয়েছে বাড়তি সময় যাতে তাদের পড়ালেখার দুর্বলতাগুলো দূর হয়